চুপে সিনেমাটা দেখলেন? জি ভাই। কেমন লাগলো এতদিন পর শাকিব ভাইয়ের ভিন্ন একটা লুকে ধরা দিয়েছে? আমি দীর্ঘ দেড় বছর পর ছবি দেখলাম, আর শাকিব ভাইয়ের ছবিটা দেখে আসলেই খুবই ভালো লাগলো। আর বিশেষ করে গ্রামের রোমান্টিক মুভি যেটা সচরাচর দেখা যায় না, আজকে সেটা দেখে আমার খুবই আনন্দিত লাগলো। আচ্ছা, গুলুই সিনেমা শাকিব পূজার জুটিটা কেমন লাগলো? শাকিব পূজার জুটি কেমিস্ট্রি আশা করি অনেক ভালো লাগলো আমার কাছেই। তাদের শেষের কান্নার সিনগুলো খুবই ভালো ছিল এই আর কি। আচ্ছা, আমি শুনতে পেরেছি যে ওই আপনার কান্না করেছেন সিনেমাটা দেখে, কোন পার্টটা দেখে আপনার কান্না হয়েছে একটু বলুন। সে পার্টটা ছিল যখন শাকিব পূজার কাছে গিয়ে তার মানে বিয়ের প্রস্তাব নিয়ে গেল আর কি, তখন তাদের একটা দুজনের একটা মোমেন্ট ছিল যেটা কান্না খুবই দুঃখজনক একটা ছিল, ওরকম আর কি। আচ্ছা, এই ছবিতে যে গানগুলো করা হয়েছে কেমন? গানগুলোর সিনেমাটোগ্রাফি, মিউজিক সবকিছু ওভারঅল ভালো ছিল। হ্যাঁ, ভালো লাগছে। ওনার তো আমি অনেক সিনেমায় দেখছি, গত আকাশ ছোঁয়া ভালোবাসা ছিল ওইটা অনেক ভালো ছিল, পরবর্তীতে এখন গুলো দেখাও সন্তুষ্ট হয়েছি, অনেক ভালোই। একটা প্রশ্ন, সেটা হলো অনেক দর্শকে বলে যে শাকিব খান এবং পূজাচেরি একটা বয়সের একটা ব্যবধান আছে, সেটা কি আসলে আপনি বুঝতে? না, আমার কাছে খুব একটা বয়সের ব্যবধান মনে হয়নি, কারণ তারা মানিয়ে নিতে পারছে যে এটা পূজার জন্য সবচেয়ে ভালো দিক, কারণ পূজা এখন একটা জনপ্রিয় নায়িকা আমাদের অন্যতম। পূজা চাইলেই সবার সাথে মিলিয়ে নিতে পারে, যেমন শাকিবের সাথেও মিলিয়ে নিছে, আশা করি এটা সবার কাছে ভালো লাগবে সবাই দেখলে। আমি মূলত ছবিটা দেখার জন্য লক্ষ্মীপুর থেকে আসছি, পায়ে লক্ষ্মীপুর থেকে আপনি ঢাকায় আসছেন শাকিব ভাইয়ের গুলুই সিনেমা দেখতে? জি, পায়ে 150 কিলোমিটার দূরত্ব থেকে। জি, আমরা ঢাকায় থাকি, তো দেখা গেছে আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামের যে কালচার, গ্রামের এভাবে বলা হয় আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছে। দেখে যদি 100 লোক থাকে, 100 লোকের ভিতরে 80% লোকই জানে না যে তার গ্রামের ঐতিহ্য কি, গ্রামের নবান্নেশ্বর কি, গ্রামের নৌকা বাইস কি। তো এই ছবিটা যদি আপনারা দেখেন, এই গুলোই ছবিটা, তো আপনারা এই ছবিটা দেখলে আপনাদের যদি 80% ভুলে যান, তো ইনশাল্লাহ 80% আপনার ব্যাগ আর খুব আশঙ্কা আছে, কারণ এটাতে গ্রামের শিকড়, এক গ্রামের উৎসবগুলো, গ্রামের আনন্দ, গ্রামের ঐতিহ্য, ঠিক এই সবকিছু আপনার ইয়ে আছে এই সিনেমা। আমার এই সব থেকে শাকিব ভাই লুকগুলো অস্থির লাগছে, অমাই অসাধারণ। এর আগে ওনার এরকম গ্রামের চৈত্য, তারপর এই গ্রাম্য আচার আচরণ হয় না কোনোদিন, এই ফার্স্ট টাইম অনেকটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেননা শাকিব ভাইয়ের আমার প্রত্যেকটা ছবি দেখা হয়, প্রত্যেকটা ছবি, কারণ কি আমি হলে একমাত্র আসি ওনার ছবি দেখার জন্য, এছাড়া আমি হলে আসি না। এই যে পূজাচেরির সাথে শাকিব ভাইয়ের জুটিটা অনেকটা ভালো ছিল, কিন্তু আরে একটু ভালো হতো যদি শাকিব ভাইয়ের এসে মেকআপটা যদি আর একটু ই করা যেত, তাহলে হ্যাঁ মেকআপটা একটু বেশি নেওয়া হয়েছে, মেকআপ যদি আর একটু অল্প হতো ঠিক, তাহলে শাকিব ভাইয়ের পূজাচেরির ম্যাচ করতো, অনেকটা ভালো লাগতো। কিন্তু এমনিতে শাকিব ভাইয়ের অভিনয়টা অস্থির হয়েছে, অমায়িক অসাধারণ। আমি যাত্রাবাড়ি থেকে। হ্যাঁ, সিনেমা দেখছি, খুব ভালো লাগছে। শাকিবের অভিনয়টা অবশ্য অসাধারণ, সেটা বলার কিছু নাই, কিন্তু পূজা চেরিও খুব ভালো করছে। ছবিটা রিলিজ হয়েছে আপনার কোন সপ্তাহ? হ্যাঁ, 21 দিন হয়ে গেল প্রায়, 21-22 দিন। ছবিটা কয়বার দেখছি? আমি এই পর্যন্ত তিনবার দেখছিলাম। হ্যাঁ, মধুমিতা দেখছি, তারপর জামালপুর দেখছি, তারপর ইয়েতে দেখছি, কি বলে ইংলিশ রোড যেটা ছোট মহল ওইটাতে দেখছি। আসলে নতুন জুটি হিসেবে খুব সুন্দর লাগছে, ভালোই।